নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আমি জানাতে চলেছি 16ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুভ বিজয়া একাদশী, আর 6 রাশির জীবনে আসছে মহা সমৃদ্ধি যোগ। একাধিক শুভ যোগে তৈরি হওয়া এই বিজয়া একাদশীতে 6 রাশি পাবে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ, আর তারা হয়ে উঠবে মহাকোটিপতি। তাদের জীবনে সমস্যাগুলো ধীরে ধীরে মুক্তির পথে যাবে। কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বিজয়া একাদশী হচ্ছে সেই শুভ একাদশী যা ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়, এবং এই একাদশীতে স্বয়ং শ্রীরামচন্দ্র এই একাদশী পালনের মাধ্যমে তিনি লঙ্কা পুরীতে পৌঁছাতে পেরেছিলেন। তাই এই একাদশীর মাহাত্ম্য যুগ যুগ ধরে প্রচলিত। আর কাল 16ই ফেব্রুয়ারি, কাল বৃহস্পতিবার শুভ বিজয়া একাদশী। আর আপনি যদি বিজয়া একাদশী নিষ্ঠাভরে পালন করতে পারেন, আর আপনি যদি আমার বলা 6টি রাশির মধ্যে থাকেন, তাহলে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন। আপনার জীবনে একাধিক সমস্যা নির্মূল হয়ে যাবে, জীবনে একটা উন্নতির গতি পাবে। আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কবে কখন পড়েছে বিজয়া একাদশী, এবং কোন সেই 6 রাশি যারা এই একাদশী পালনের মাধ্যমে জীবনের সমস্ত কিছু সমস্যার সমাধান ঘটাতে পারবে। বিজয়া একাদশী পড়েছে 16ই ফেব্রুয়ারি। বিজয়া একাদশী পড়েছে আজ 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি আর রাত্রি 12:45 থেকে একাদশী শুরু হবে, এবং 16ই ফেব্রুয়ারি রাত্রি 10:42 একাদশী শেষ হবে। যেহেতু উদয় তিথি অনুসারে একাদশী পালিত হয়, তাই 16ই ফেব্রুয়ারি শুভ বিজয়া একাদশী। আর আপনি যদি বিশেষভাবে 6টি রাশির মধ্যে থাকেন, আর একাদশী পালনের মাধ্যমে জীবনকে আপনি সমৃদ্ধ করতেই পারেন। প্রথম যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে মীন রাশি। কারণ মীন রাশির জীবনে এই বিজয়া একাদশী একটা বিরাট সৌভাগ্যের খবর আনছে। আপনি যদি মীন রাশির মানুষ হন, মীন রাশির জাতক জাতিক হন, এই বিজয়া একাদশী আপনার জীবনে সমৃদ্ধির সুযোগ আনবে। এই বিজয়া একাদশীতে আপনি যা ভাববেন তার চেয়ে 1% বেশি অবশ্যই পাবেন। তার কারণ এ সৌভাগ্য দীর্ঘদিন পরে আসছে, আর এই বিজয়া একাদশীতে স্বয়ং শনি 30 বছর পর রয়েছে কুম্ভ রাশিতে, আর দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিলে একটা নয় দুটো পঞ্চ মহাপুরুষ যোগ, একটি হংসযোগ এবং আরেকটি মালব্য যোগ তৈরি করেছে। এর ফলে এই বিজয়া একাদশীতে মীন রাশি সবচেয়ে বেশি উন্নতি করবেই করবে। দ্বিতীয় যে রাশিটির কথা বলো, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, এই বিজয়া একাদশীতে আপনি একাধিক সৌভাগ্যের খবর পেয়ে যাবেন, একাধিক সমৃদ্ধি আপনার চতুর্দিকে আসতে বাধ্য, আর আপনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপ অতি দ্রুততার সঙ্গে নিতে পারবেন। জীবন আপনার কাছে হয়ে উঠবে সহজ এবং সরল, জীবনের প্রত্যেকটা পথ আপনি অতি সহজে খুলে দিতে পারবেন। সুতরাং যে একাদশীর কথা হচ্ছে, সেই দুটি রাশি মীন রাশি এবং কন্যা রাশি বিরাট সাফল্যের মুখ দেখবে এই শুভ একাদশীর দিনে। তৃতীয় যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই একাদশী বিরাট সমৃদ্ধির খবর নিয়ে আসছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, শুভ বিজয়া একাদশীতে আপনার জীবন সমৃদ্ধির নতুন দিশা দেখবে। আপনি পাবেন সবচেয়ে উন্নতির পথ, আর জীবনের একাধিক সৌভাগ্যের রাস্তা আপনার কাছে উন্মোচিত হবে। সুতরাং মীন রাশি, কন্যা রাশি, ধনুরাশি বিরাট সৌভাগ্যের পথ আপনি পেয়েই যাবেন। চতুর্থ যে রাশিটি বিজয়া একাদশীতে যথেষ্ট সৌভাগ্যের পথ পাবে, সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি।
আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার জীবনে সৌভাগ্য আসবে, আপনি জীবনে সৌভাগ্যের নতুন পথ খুঁজে পাবেন, জীবনের একাধিক দিক দেখতে পাবেন, জীবন আপনার কাছে হবে অতি সহজ অতি সরল, জীবনের গতি আপনি দেখতে পাবেন নতুনত্বের ভাবে। সুতরাং চার চারটি রাশি, প্রথমে যে রাশি হচ্ছে ধনুরাশি, মীন রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, পঞ্চম রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনেও এই একাদশী বিরাট সৌভাগ্যের খবর বহন করবে। এই একাদশীতে অবশ্যই বৃশ্চিক রাশি জীবনের সমৃদ্ধির পথ পেয়ে যাবে, তাদের জীবন ভরে উঠবে নতুন যুগের সূর্যোদয়ের দিকে। এবং শেষ রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জীবনও এই একাদশী মহাসৌভাগ্যের হতে চলেছে, তাদের জীবন সমৃদ্ধির ধারা পাবে, তারা পাবে স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদ। সুতরাং যে ছটি রাশির নাম বললাম, এই ছয়টি রাশি শুভ বিজয় একাদশীতে একাধিক সমস্যা মুক্ত ঘটাতে পারবে এবং পাবে স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, ছয়টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।